সেলিম মিয়া দুই ভাই নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে দিকবিদিক ছোটাছুটি। হাসপাতালের বিছানায় অচেতন বাবা, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা স্ট্রোক, তবে নিশ্চিত হতে লাগবে এমআরআই, তারপরই শুরু হবে অবস্থা বুঝে ব্যবস্থা। এদিক ওদিক দৌড়ে জানা গেল হাসপাতালে নেই এমআরআই এর ব্যবস্থা, তাই পরীক্ষা করতে যেতে হবে বাইরে কোথাও, সেই অবস্থায় নেই তাদের বাবা। এমআরআই তো ছিল, ওরা বলে আজকে হইব না, কালকে নানান ধরনের মানে কাহিনী করতে হচ্ছে। গোপন ক্যামেরা নিয়ে তাই এবার এমআরআই রুমের খোঁজে সময় সংবাদ। অনেকটা বাধা উপেক্ষা করেই মিলল প্রায় 18 কোটি টাকা দিয়ে কেনা সেই মেশিনের দর্শন। জানা গেল 3 বছর ধরে নষ্ট এমআরআই মেশিন। এই রুমের এই অবস্থা আর মেশিনের এই অবস্থা দেখলেই খুব সহজেই বোঝা যায় যে কত দিন ধরে এই মেশিনটি নষ্ট পড়ে আছে, অথচ এটি সারানো কিংবা নতুন মেশিন আনা নিয়ে কি উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ সেটি আসলে জানা নেই কারো। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এত বড় হাসপাতাল যেখানে প্রতিদিন প্রায় শতাধিক এমআরআই করতে হয়, সেখানে থেকেও নেই এই পরীক্ষার ব্যবস্থা, তাই দুর্ভোগের পাশাপাশি ক্ষোভও আছে রোগী আর স্বজনদের। বাইরে করতে গেলে 7000 টাকা লাগবে, 2000 টাকা বললো আপনার যে এখানে এমআরআই হবে না, এমআরআই বাইরেতে করাতে হবে প্রাইভেট হসপিটাল থেকে। সরকার যেন আমাদেরকে এই সরকারি হসপিটালে এসে যেন আমরা প্রাইভেট হসপিটালে গিয়ে যেন আমাদের এই পরীক্ষাগুলি করতে না হয়, আপনাদের কাছে আমাদের এটাই আকল আবেদন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে 2013-14 অর্থবছরের বাজেট থেকে কেনা হয় এই মেশিন, 2021 সালে এসে হিলিয়াম গ্যাসের অভাবে তা অকেজো হয়ে যায়। এখন নতুন করে রক্ষণাবেক্ষণে যে অর্থ দরকার তার থেকে অল্প কিছু যুক্ত করলেই মিলবে নতুন মেশিন, তাই নতুন বাজেট হলে হয়তো কেনা যাবে নতুন মেশিন, তবে ততদিন পর্যন্ত চলতে হবে এভাবেই। উচ্চ মূল্যের মেরামত খরচ হওয়ার কারণে মেশিনটি বর্তমানে মেরামতের দিকে আর সম্পন্ন করা সম্ভব হয়নি। বিপুল বিনিয়োগের বিনিয়োগ, সে অনুযায়ী আমরা চেষ্টা করছি আগামী অর্থবছরে এমআরআই মেশিন কিনতে পারি কিনা। কেবল ভর্তি রুগী নয়, বহির্বিভাগেও প্রতিদিন অনেক রুগী দ্বিগুণ টাকায় বাইরে গিয়ে এমআরআই করতে বাধ্য হচ্ছেন এই সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিতে এসে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। হাসপাতাল কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটিও যদি ঠিকঠাক মতো বাস্তবায়ন করতে পারেন, তাহলেও এই হাসপাতালে নতুন একটা এমআরআই মেশিন এনে সেটি ইনস্টল করতে সময় লাগবে 1 থেকে 1.5 বছর। অর্থাৎ এই লম্বা সময়টি এত বড় গুরুত্বপূর্ণ একটি মেশিন ছাড়াই কাটিয়ে দিতে হবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।